আমাদের কুমিল্লার ভাষা এটা কথা আছে লাঙ্গের মন রাখতে গিয়া ভাতারের ভাত সঙ্গে এখন অনেকেই বলবেন যা আপা এই কথার আবার মানে কি হ্যাঁ এই কথার মানে হচ্ছে যে আমাদের সমাজে অনেক বিবাহিত মেয়ে আছে যাদের বিয়ের বয়স দশ বছর পনেরো বছর বা লিস্ট বিশ বছর দুইটা বাচ্চা আছে বা তিনটা বাচ্চা আছে তারা স্বামী সন্তান সংসার রেখে পরকে আসক্ত হয়ে পড়ে আমি একটা জিনিস বুঝি না যে যে মেয়েটা তার হাজবেন্ডের সাথে দশ বছর পনেরো বছর বা বিশ বছর সংসার করলো দুইটা বাচ্চা হলো বা তিনটা বাচ্চা হলো ওই মেয়ের মনের মধ্যে এত প্রেম আসে যে সে তার সন্তান সংসার রেখে অন্য পরপুরুষের সঙ্গে পরকিয়া করবে তো যাই হোক এমন একটা ঘটনা এমন একটা নেকা ঘটনা ঘটে গেছে আসলে আমাদের চেনা জানা একটা পরিচিতদের মধ্যে সেটা হচ্ছে যে এই মেয়ের বিয়ে হয়েছে পনেরো বছর তো আমি তার নাম বললাম না তো বিয়ের পর সে তার মানে বিয়ের পনেরো বছর পর তার কাছে মনে হয়েছে যে তার স্বামীর ঘরে তার সুখ নাই সে কি করলো সেটা একটা অবিবাহিত ছেলের সাথে প্রেম শুরু করছে তো যাই হোক এখন তার কাছ থেকে দামি ব্যাগ নেয় কালকে একটা ডায়মন্ডের নাক ফুল নেয় একটা গলার স্বর্ণের চেইন নেয় ভালো একজন জুতা নেয় তো এইভাবে যখন নাকি একটা ছেলের কাছ থেকে সে অনবরত নিবে এবং তার সাথে দিনের পর দিন ফোনে কথা বলবে তখন তো একটা অধিকার জন্মায় যায় তো সেই অধিকারের ভিত্তিতে সেই ছেলে বলছে যে চলো আমরা তাহলে আজকে একটু একান্তে সময় কাটাই ঠিক আছে তো একান্তে সময় কাটানোর জন্য তো একটা রুমের প্রয়োজন হয় হুম তো এরা কি করছে গেছে একটা হোটেলে যাই কিস একটা একা একান্তে সময় কাটানোর জন্য এই পনেরো বছর তো তাই তাই গ্রামের লোকে একান্ত সময় কাটাতে পারছে না তো যে হোটেলে গেছে সেই হোটেলের মালিক আবার এই মেরে চেনে তো চেনার পরে ও কি করছে ওর হাজবেন্ডকে ফোন দিচ্ছে যেরকম এরকম ভাবি তো অন্য একটা ছেলের নিয়ে আসছে আবার দেখি যে রুম বুকিং করলো তুমি আসো তো জামাই তো তাড়াহুড়া করে আসছে আসার পর দুজন রে সরাসরি রুমের ভেতর থেকে ধরলো ধরার পর হাজবেন্ড বলল যে বিয়ের দিন তোমার মারে কথা দিছিলাম যে তোমারে কখনো কষ্ট দিব না নিজে না খেয়ে থাকছি কিন্তু তোমার খাবারে কষ্ট দেই নাই তোমার খাবার দাবার হাত খরচ সবকিছু আমি সবার আগে রাখছি ঠিক আছে তো তুমি বিয়ের এত বছর পর সংসারের চিন্তা করলো না আমার চিন্তা করলো না সন্তানদের চিন্তা করল না তুমি এই কাজ করতে আসলা তো ঠিক আছে তুমি যেহেতু ওকে চাও আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছি তুমি এই ছেলেরে বিয়ে করো এটা বইলে তার এক্স হাজবেন্ড মানে তার যে হাজবেন্ড সে চলে আসছে এখন মেয়ের তো হাসতেছে মেয়ের তো চিন্তা নাই কারণ মেয়ের তো অলরেডি লাং আছে বাতার থাকলে থাকবো না থাকলে নাই লাং তো আছে এর কিছুক্ষণ পরে যখন ওই ছেলে বলল যে তুমি তোমার পনেরো বছরের সংসার তিনটা সন্তান তোমার এমন ভালো একজন হাজবেন্ড ছেলে তুমি আমার কাছে চলে আসছ তোমাকে যদি আমি বিয়ে করে ঘরে রেখে কাজে যাই আমি তো চিন্তায় থাকবো যে তুমি কোন বেড়া জন্য ঘরে ঢুকাই লাও কারণ তোমাকে বিশ্বাস করার চাইতেছে না ওই ছেলে ওই সাইরা চলে গেছে তো এখন আপনারা বলেন এই যে লাঙের মন রাখতে গিয়া ভাতারের ভাত সঙ্গে তো এখন তো পরকীয় প্রেমিকও গেল স্বামীও গেল সন্তানও গেল সংসারও গেল বাপমা ভাই বোনও পরিচয় দিতেছে না বলতেছে যে তোর কোনো দায়িত্ব আমরা নিতে চাই না তো এই মেয়েটার এখন কি হবে তো এই জন্য আমি বলি যে বিবাহিত আপুরা সাবধান খুবই সাবধান একটা কথা সব সময় মনে রাখবেন দু চার দিনের দায়িত্ব সবাই নিতে চায় কিন্তু সারা জীবনের দায়িত্ব স্বামী ছাড়া কেউ নিতে চায় না ঠিক আছে হ্যাঁ আমাদের সংসারে অশান্তি হয় হয় বাবা মা মারলে আমরা বলি শাসন আর স্বামীরা গায়ে হাত তুললে বা মারলে আমরা বলি অত্যাচার হ্যাঁ আপনি যখন একটা মানুষের সাথে বছরের পর বছর থাকবেন একটু তো ঝগাঝাটি মারামারি হবেই কিন্তু সেটাতে অতিষ্ঠ হয়ে যদি আপনি পরকিয়া জড়িয়ে পড়েন আপনি আপনার সংসার ছেড়ে চলে যান স্বামী ছেড়ে চলে যান সেটা তো হলো না তাই বিবাহিত আপুরা সাবধান কেউ পরকিয়া করবেন না কেউ পরকিয়া করবেন না দয়া করে কেউ পরকীয় করে অন্যের সংসার ভাঙবেন না নিজেও ভালো থাকুন অন্য কেউ ভালো রাখুন খুদা হাফিজ